এই রাজা রানী কোথা থেকে এলো? এ রে, এই দেখো 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 দেখো, আমার রাজা রানী, আমার রাজা, আর ওই যে ভেতরে রানী বসে আছে গাইজ। নমস্কার বন্ধুরা, সকলকে জানাই আরো একবার স্বাগতম আমার চ্যানেলে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইজ। তো আমি চলে এসেছি, এখন বেজে গেছে সকাল 8:30। তো গাইজ, সকাল সকালের দিকে ওয়েদারটা খুব সুন্দর বেরিয়ে গেছে, যেহেতু রোদ বেরিয়েছে। আর শীতকালে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস কি গাইজ? রোদ। তো সকাল সকাল দেখতে পাচ্ছ বন্ধুরা, খুব সুন্দর রোদ বেরিয়ে গেছে, কিন্তু এদিকে আমার সবকটা পায়রা বর্তমানে আটকানো আছে। কিন্তু সামনের তাবুটা গাইজ আমি সরিয়ে দিয়েছি যাতে একটু হাওয়া বাতাস ঢুকুক, আর এই সাইডের খাঁচাটার সামনের পর্দাটাও প্লাস তাবুটাও আমি সরিয়ে দিয়েছি। এই তাবুটা সরালে কি হয় বলো তো, অনেকটা রোদ ঢোকে, যেহেতু ঘরের ভেতরে চুচু আছে, চুচুর একটা বাচ্চা আছে, আর চুচুর জোড়া আছে। সেই জোড়াটা তোমাদের এখনও আমি দেখাইনি। চুচুর জোড়া যেটা বর্তমানে ছিল লাল ছিঁড়ার, ঠিক আছে, ওইটা আমি বিক্রি করে দিয়েছি। ওইটা বিক্রি করে নতুন একটা চুচুর জন্য জোড়া এনেছি, ওই জোড়াটা এখনও তোমাদের দেখানো হয়নি, এটা সারপ্রাইজ এখনও রয়ে গেছে গাইজ। তো এইখানে দেখতে পাচ্ছ বাচ্চাগুলোকে আমি এখানে রেখে দিয়েছি, এখানে রোদ আছে অনেকটা, বাচ্চাগুলো আপাতত এখানে থাকুক, এদের খাওয়াতে হবে। কিন্তু এদের খাওয়ানোর আগে আমার সবকটা পায়রাকে ছাড়তে হবে, এখনও যেহেতু সবকটা পায়রা ঘরের ভেতরে আছে। প্লাস ঘরের ভেতরে চলো না, তোমাদের জন্য অনেক সারপ্রাইজ আছে, অনেক অনেক অনেক। তো গুড মর্নিং সবাইকে, চলে এসেছি। এই আমার রাজা রানী কি করে? এই রাজা রানী কোথা থেকে এলো? এ রে, এই দেখো 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 দেখো, আমার রাজা রানী, আমার রাজা, আর ওই যে ভেতরে রানী বসে আছে গাইজ। রাজা রানী কোথা থেকে আসলো গাইজ? তো গাইজ, এই জোড়া আমার রাজা রানী না গাইজ, এই জোড়া হচ্ছে আমার একটা সাবস্ক্রাইবারের জন্য এনেছি আমি, সে ভাই আমাকে কিনতে বলেছিল, তার জন্য আমি কিনে রেখেছি গাইজ এই জোড়া, সে নিয়ে যাবে। তো আহমেদ ভাই, তোমার পায়রা এই জোড়া, ঠিক আছে, দেখে নাও ভালো করে কেমন হয়েছে বলো। তো দুটোই চুপচাপ করে বসে আছে গাইজ, এদের এখন গাইজ বাইরে ছাড়বো, এদের বাইরে ছেড়ে খেতে দেবো। কিন্তু তার আগে সবকটা বাচ্চা তোমাদের দেখিয়ে দিই কী করছে। এই দেখো, কালদমের বাচ্চাটা আর লালছিড়ার বাচ্চাটা খুব সুন্দর হয়েছে। এটা মেল বাচ্চা, এটা মেল, আর আগে যেটা চুচুর বাচ্চা হয়েছিল, মানে চুচুর বাচ্চা মানে বিবেকের বাড়ির কালদমের ডিম, তো ওইটার আর এইটার অনেকটা সেম কালার হচ্ছে, বেশ ভালো কথা, কোনো সমস্যা নেই, দেখতে এক লাগবে। কিন্তু গাইজ, এইটা ফিমেল হলে খুব সুন্দর হতো, তাহলে আমি ওর সাথে জোড়া দিতে পারতাম গাইজ। তো এইখানে বাচ্চাটা থাকুক, সমস্যা নেই। ও বাবা, এইখানে একটা চটিয়ালে বাচ্চা রয়েছে আর এইদিকে একটা চটিয়ালে বাচ্চা রয়েছে, দুটো দুই খোপে কেন? তো গাইজ, চটিয়ালে বাচ্চার নাক দুটো দেখেছো কেমন হচ্ছে? এই দেখো, জাস্ট অসাম হচ্ছে, ওর বাবার মতন হচ্ছে। এই নাকটা দেখো, ফলো করো জাস্ট, এইবার এর নাকটাও ফলো করো, ঠিক আছে, লম্বা লম্বা হচ্ছে, বড় বড় হচ্ছে গাইজ, বেশ ভালো কথা, সমস্যা নেই। ওর মা আবার ডিম দেবে, ওর মা বলতে ওর পালিত মা, এই যে ওর পালিত মা আবার ডিম দেবে, খুব শিগগিরই গাইজ ডিম দেবে। এখানে দেখেছো কালু কী অবস্থা করেছে, কালু আর কালিন্দি এখানে পুরো খ্যাটেনে ভরে রেখে দিয়েছে গাইজ, আশা করা যায় ওরা খুব তাড়াতাড়ি গাইজ ডিম দিয়ে দেবে। বাবা, এই যে নতুন বাবু, নতুন বউ ডিম তাই দিচ্ছে, নতুন জোড়া নিয়েই ডিম পেড়ে দিয়েছে, বেশি দিন সময় লাগায়নি গাইজ, এরা হার্ডলি সময় লাগিয়েছে জোড়া নেওয়ার পরে গাইজ, এক সপ্তাহ সময় লাগিয়েছে গাইজ ডিম পাড়তে গাইজ, তার মধ্যেই ডিম দিয়ে দিয়েছে। এইখানে দেখতে পাচ্ছ আরও এক জোড়া নতুন কাপাল বসে আছে, যেহেতু এরা এখন থেকে কাপাল, এরা পুরো প্রপারভাবে পারফেক্টভাবে গাইজ জোড়া হয়ে গেছে। তোমাদের ডেমো দেখিয়ে দেবো, যদি সুলতানকে ধরতে পারি তাহলে তোমাদের আমি ডেমো দেখিয়ে দেবো। তো সুলতানকে আমি ধরে ফেলেছি, এখন সুলতানকে আমি ঘরের ভেতর রাখলাম, হ্যাঁ, সুলতানকে রেখে দিয়েছি। হ্যাঁ, এইবার এই ঘরে ঢোক, এইবার এই দেখো। তো গাইজ, ফাইনালি গাইজ জোড়া হয়ে গেছে। তো আশা করি তোমরা আমার জোড়া দেওয়ার প্রসেসটা ভালো করে ফলো করবে, তাহলে তোমরা ঠিক করে জোড়া দিতে পারবে। তো এরা এখন, এদের জন্য অপেক্ষা একটাই, এরা কবে ডিম দেবে গাইজ। তো থাকুক এরা এখানে, সমস্যা নেই। তো এখন সবকটা পায়রাকে গাইজ ছাড়তে হবে। ও, তোমাদের তো আর একটা কথা বলা হয়নি, এই যে পা উঁচু করে বসে আছে বাবু, দেখেছো এর একটা পায়ে ব্যথা লেগেছিল, সেই পাটায় মনে হয় এখনও ব্যথা আছে, এখনও উঁচু করে থাকে মাঝে মাঝে, কিন্তু যখন হাঁটে এখন অতটা খোঁড়ায় না গাইজ। তো এই পায়রাটা জোর নিচ্ছে কাছে গাইজ, এই পায়রাটা যার জন্য এনেছিলাম তার সাথেই ফাইনালি জোড়া নিচ্ছে, দেখে খুব শান্তি লাগলো। এই লালশিরার সাথেই গাইজ ওই পায়রাটা জোড়া নিচ্ছে, আর ওই পায়রাটা আমি ভেবেছিলাম বিক্রি করে দেবো, এখন আর ওইটা বিক্রি করবো না, যেহেতু জোড়া নিয়ে নিয়েছে আমি ওদের বাচ্চা তুলবো। এই পায়রাটার ফ্লাইং আসে না হলেও 5.5 ঘন্টা মতন, তো এদের বাচ্চা আশা করি গাইজ ভালো হবে। তো এখন সবকটা পায়রাকে খেতে দেবো, দেখো সবকটা পায়রা পুরো মুরগির মতন জিমাচ্ছে গাইজ। তো সবকটা পায়রাকে চলো বাইরে নিয়ে ওদের পুরো এনার্জি ফিরিয়ে দিই, তো চলো। এদের আগে আগে আজকে জলটা দিয়ে দিলাম, যেহেতু জলটা আমি একটু আগে ভরে রেখেছি, জলটা ওইখানে থাকলে ওরা ধরো পরে আগে বেরিয়ে ওই নোংরা জলের দিকে গেল, ওই জন্য আগে আগে আমি জলটা দিয়ে দিলাম। এইবার সবকটাকে ছেড়ে দিই গাইজ, এখন সবকটা পায়রা তোমাদের দেখাতেও আমার সুবিধা হবে, যেহেতু পায়রা এখন অনেকটা কমে গেছে, কালকে আমি 5টা পায়রা সেল করে দিয়েছি টোটাল। তো সবকটা বেরিয়ে যাও, আম
লক্কা গাইজ, আমাদের যে গেস্ট লক্কা আছে বাড়িতে, সেই দুটো এখনো গাইজ খোপ থেকে বেরোয়নি। ওদের আমি গোয়ারটা খুলে দিয়েছি, তাও ওরা এখনো বেরোয়নি। ওরা সামনে দাঁড়িয়ে দেখছে, ওরা ভাবছে কি আননোন জায়গা, এর জন্য ওরা একটু চিন্তায় আছে। ঠিক আছে, এক জায়গা থেকে আরেক জায়গা এসেছে, এরকম তো হোনা। ইয়ে আমি এনেছি, আমি ওইটা ওই পায়রা জোড়া আমি কালকে এনেছিলাম। কালকে এনে আমি ওই খোপে রেখেছিলাম, তো ওই খোপে রাখার পরে একটু আগে আমি ওই খোপে রাখুন, তারপরে একটু নতুন জায়গা, তো এর জন্য একটু সমস্যা হচ্ছে। আয় 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 আয়। ওদের আবার ডানাও বাধা নেই, ওরা আবার উড়ে গেলেও আবার একটু সমস্যা। লক্কা তো ভালোই উঠতে পারে, খুব সুন্দর উঠতে পারে। আমার এই এই মোটা চলে যায় বিবেকের বাড়ি, কালকে দেখলাম সন্ধ্যাবেলায় মোটা চলে গেছে বিবেকের বাড়ি। খাবারটা দেখেছো গাইস, পুরো অসম খাবার হয়েছে। বীরনগর থেকে গম নিয়ে এসেছি, এবার গম কোনো খারাপ হওয়ার চান্সই নেই, গমের ভেতরে শুধু গম, তাছাড়া এক্সট্রা কোনো পার্টিকেল নেই। তো গাইস এখন আমাদের যে কাজটা করব, আমরা বালার বউকে গাইস আমরা খাওয়াবো, হচ্ছে খাওয়াবো বলতে হচ্ছে চোখের ড্রপটা লাগিয়ে দেবো, বালার বউকে ওই বলছে। বালার বউ কিধার হো গয়া, তো বালার বউকে লাগিয়ে দিয়েছি চোখের ড্রপটা, এখন আরেকটাকে লাগাতে হবে গাইস। সেই মহিলাটা কই গেল, এই যে সেই মহিলাটা, একেও চোখের ড্রপ লাগাতে হবে। যাও 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 যাও, তো দুটোকেই চোখের ড্রপ লাগিয়ে দিয়েছি, যেহেতু ওই দুটোরই সমস্যা। আর গাইস লক্কা বাইরে বেরোচ্ছে না, আমি এখনো দেখতে পারলাম না লক্কা বাইরে এসেছে, ও এসে দাঁড়িয়েই আছে ওইখানে। গাইস ভেতরে চলো, ভেতরে খেতে দিই, ভেতরে খেতে দিলে ওরা নিশ্চয়ই ওরা নিচে নামবে, আর এটাই বেটার হবে। কেন বলো তো, কারণ লক্কা তো নতুন, এর জন্য ওকে আজকে বাইরে না ছাড়াই ওকে ভালো হবে। ও আবার ডাইরেক্ট টানটুন দিলে ও কোনো গাছে গিয়ে বসে পড়লে আরেকটা এক্সট্রা ঝামেলা হবে গাইস। তো এর জন্য দেখি ভেতরে ভেতর না বাইরেই যাবো গাইস। লক্ষা দুটোকে আমি নামিয়ে দিয়েছি নিচে, এবার এদের সম্পূর্ণভাবে খাবারটা দিয়ে দিই। এদিকে ওই খোপে আরো তিনজন আছে, ওদেরও তো খাবারটা দিতে হবে। বেরিয়ে গেছে বাইরে, আট আট আট, লকটা দুটোই চলে এসেছে। লক্কা দুটোই বাইরে বেরিয়ে গেছে, দেখো কোয়ালিটিটা দেখো কেমন হয়েছে।
নিউ অ্যাডাল্ট সবে হচ্ছে এখন, ওদের মধ্যে আর কোনো চুচু ডাক নেই, ঠিক আছে, গু গু ডাক শুরু হয়ে গেছে এখন, ওরা পুরো পারফেক্ট ডিম দেওয়ার জন্য রেডি। কদিন পরে, আর মাত্র 15 কি 20 দিনের অপেক্ষা, তারপর থেকে ওরা মিটিং করা প্রপারভাবে চালু করে দেবে গাইস। ওদের যা ওদের এজ, ওরা আর 15 থেকে 20 দিন পর থেকে মিটিং করা চালু করে দেবে। তো এদের তো অনেকটা খেতে দিলাম, আর কটা দিয়ে দিই তাহলে? এদের খাবার সম্পূর্ণ, সকালের জন্য সম্পূর্ণ, আর এদের দেবো কি 12টা কি 1টার সময়। তোরাও খা না, তোরা পাবি না, এনে খা তোমরা এখানে একটা পায়রাকে মিস করছো, তোমরা বুঝতে পারছো না যে কোন পায়রাটা এখানে মিসিং আছে। তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও কোন পায়রাটা এখানে মিসিং আছে, একটা বিশেষ পায়রা মিসিং আছে। তোমরা ভালো করে খুঁজলেই বুঝে যাবে এখানে কোন পায়রাটা মিসিং আছে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। কিন্তু আমি এই ব্লগে আমি জানাবো না তোমাদের কোন পায়রাটা মিসিং আছে। তো এখন আমি, এদের তো সবার খাওয়া দাওয়া কমপ্লিট, ওরা একটু কম খেয়েছে লক্কা দুটো, ওই লক্কা দুটোকে, কালো লক্কা দুটোকে আমি খাঁচায় আটকে রাখবো, দুটোকেই আটকে রাখবো একসাথে। ওই সাইডে আর একটা খোপ আছে, যেহেতু ওইখানে আমি খাবার দিয়ে দেবো, জল দিয়ে দেবো, সব দিয়ে দেবো, সমস্যা হবে না কোনো, এখনই আটকাবো ওদের। ধরে ফেলেছি দুটোকে, দেখো পারফেক্ট, তো তো গাইস এদের তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এইবার তোমাদের আমি দেখিয়ে দিই চুচুর জন্য আমি কাকে এনেছি গাইস। এই দেখো ডনের মতন দাঁড়িয়ে আছে। তো গাইস এইটা হলো চুচুর নতুন জোড়া গাইস। তো চুচুর নতুন জোড়া গাইস লক্কা, দেখেছো ফিমেল, এটা সাদা লক্কা গাইস। এই দেখো পরগুলো দেখেছো, খুব সুন্দর সুন্দর কোয়ালিটি। আর এইখানে দেখতে পারছো চুচুর লোম উঠে একদম টাকলু হয়ে যাচ্ছে চুচু আস্তে আস্তে। এর জন্যই চুচুর জোড়া নিতে একটু সময় লাগাবে, চুচুর এই লোমা ওঠাটা শেষ হবে, মল্টিনটা শেষ হবে, তারপরে চুচু প্রপার জোড়া নেওয়াটা স্টার্ট করবে গাইস। আপাতত এরা এই খোপে আটকানো থাকবে, সমস্যা নেই। এইখানে দেখতে পাচ্ছ লক্কা দুটোকেই আমি এই খোপে আটকে রেখেছি। ওদের এই খোপের ভেতরে একটা পেটি দিয়ে দিতে হবে, একটা পেটি দিলে কি হবে, ওরা আর বোর হবে না, ওরা দাঁড়ানোর জায়গা পেয়ে যাবে গাইস। এখন কি হচ্ছে, এখন ওদের একটাও দাঁড়ানোর জায়গা নেই, ওদের সমস্যা হচ্ছে। আমি একটু পরে একটা পেটি দিয়ে দেবো, কোনো সমস্যা হবে না ওদের গাইস। তো সবার যেহেতু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন সবাই জল খেতে চলে এসেছে, চলো চলো চলো। আর গাইস কিং জোড়া খুব তাড়াতাড়ি ডিম দিয়ে দেবে, পুরো খ্যাট টেনে পুরো ভরে ফেলেছে। খাঁচার ভেতরটা দেখেছো কেমন অন্ধকার, কেমন হয়ে আসে গাইস, কারণ হচ্ছে কারেন্ট নেই, কারেন্ট থাকলে তো আমি লাইটে জ্বালিয়েই রাখতাম গাইস। তো এইবার আমার নিচে যেতে হবে, নিচে গিয়ে অনেক কাজ আছে গাইস। তো তোমাদের সাথে আর দেখা হচ্ছে এদের যখন সেকেন্ডবার খেতে দেবো তখন। 2000 years later তো বন্ধুরা চলে এসেছি পায়রাদের লাস্ট বারের মতন খেতে দিতে। এখন বেজে গেছে প্রায় 4টে, ওয়েদারটাও কেমন কালো কালো হয়ে যাচ্ছে, লাল লাল হয়ে যাচ্ছে, সূর্যমামা চলে গেছে, সূর্যমামার বাড়ি অলমোস্ট গাইস। কিন্তু এখন সবকটাকে খেতে দিতে হবে, আর খেতে দিয়ে ঘরে ঢুকাতে হবে সবকটাকে। আজকে নিচে খেতে দেবো, নিচে খেতে দিয়ে একবারে ঘরে ঢুকে ফেলবো। এইদিকে বাচ্চাগুলোকে আমি খাইয়েছি গাইস, খাইয়ে দাইয়ে এখানে রেখে দিয়েছি, তাও এরা ডাকাডাকি করছে, কোনো সমস্যা নেই, ডাকাডাকি করতে থাকুক, একটু পরে এদের আমি নিয়ে বসে থাকবো। এরা বলছে আমাকে নিয়ে বসে থাকো, দেখেছো বাচ্চাগুলো কেমন পাগল হয়, ঠোঁট দিলেই ওই দেখো খাওয়া খাওয়া দেয় শুরু করে দেয়। ওই দেখো গাইস, এই দেখো, এই দেখো, এই দেখো, দেখো, এই দেখো পুরো পাগল হয়ে যাচ্ছে গাইস। আপাতত এরা আটকানো থাকুক, কোনো সমস্যা নেই, এদের সবাইকে খেতে দিতে হবে গাইস। কিন্তু তার আগে আমরা চলো চুচুর কাছ থেকে ঘুরে আসি। চুচু তো চলে গেছে আমাদের থেকে আলাদা খাঁচায়, চুচু খুব শিগগিরই আবার রিটার্ন করবে এই খাঁচায় গাইস। এই দেখো এর ভেতরে বসে আছে দুটো কালো লক্কা, একটা সাদা লক্কা আর চুচু গাইস। সাদা লক্কাটা স্পেশালি আনা চুচুর জন্য, চুচুর সাথে যাতে জোড়া হয়, আমার খুব শখ ছিল চুচুর সাথে একটা লক্কার জোড়া দেবো আমি। কালো লক্কার জোড়া দেওয়ার ইচ্ছা ছিল গাইস, কিন্তু সাদা লক্কার দিয়েই পূরণ করে নেবো, যেহেতু চুচু সাদা, ওদের বাচ্চাও সাদা হবে, খুব সুন্দর হবে, হাফ লক্কা বেরোবে গাইস। এইখানে দেখতে পাচ্ছো ওই চুচু মারছে, ঠিক আছে, ওই লক্কাগুলোকে মাঝে মাঝে ওই লক্কাগুলোও মেরে দেয় গাইস, সমস্যা নেই। ওই লক্কাগুলো তো অতিথি হয়ে আসে, কিছুদিনের জন্যই আসে, পরে চলে যাবে গাইস। আপাতত এই খাঁচাই থাকুক, তাহলে ওরা শরীরটা একদম গরম হয়ে থাকবে গাইস। তো আপাতত এরা এখানেই থাকুক, এখন এদের খেতে দিতে হবে গাইস। এদের খেতে দিতে দিয়ে তারপর এদের ঘরে উঠিয়ে ফেলতে হবে। তো রেডি সকলে খাওয়ার জন্য, তো চলো গাইস বেশি লেট না করে সবকটাকে খেতে দিয়ে দিই। আয়
চলে এসেছে গাইস সবকটা অলমোস্ট। আর এই বাচ্চাটাকে আজকে আমি বাইরে বের করেছি, কারণ হচ্ছে বাচ্চাটা ভেতরে না বসে থাকছিল আর লক্কাগুলো ওদের ঠোকাচ্ছিল, ওর জন্য আমি বাচ্চাটাকে বাইরে বের করে নিয়ে এসেছি। আপাতত বাইরে থাকুক, ব্যথার ওষুধ টষুধ খাওয়াই, তারপরে ও অটোমেটিক ঠিক হয়ে যাবে। যেমন কই গেল সে ফিমেলটা, কই গেল ওই যে ওই ফিমেলটা তো প্রচুর খোঁড়ানো খোঁড়াচ্ছিল, এখন ফিমেলটা পুরো বাড়িয়া ওকে হয়ে গেছে গাইস। তো কিং দুটো দৌড়াদৌড়ি সকাল থেকে করেই যাচ্ছে। চলো চলো দিয়ে দিয়েছি খাবার, এখন এই খাবার খাক আর ভেতরে দিয়ে দেবো, ভেতরে খেয়ে নেবে, সমস্যা নেই। কেড়ে আয় চলে আয়, বাচ্চাটাকে ওপরটা দিয়ে দিই এখানে। জানিস তো বাচ্চাটা একটা আঙুলের জন্য ওর পুরো পাটাই ওর ব্যথা গাইস, পাটা পুরো ফেলতে পারছে না, হয়ে গেল দুদিন এখনও ওর ব্যথা কমেনি। ওই দেখো আমার ভুলের জন্য এরকম হয়েছে। কিংটা কি বলবো তোমাকে, খ্যাট টেনে পুরো খাঁচা পুরো ভরে ফেলেছে, ঠিক আছে। কিংটা আর ফিমেলটা তো আনেনি, কিংটাই এনেছে, সারাদিন আমি দেখেছি। ওইখানে গেছে ফুটফুট করে গেছে, খাইনি আবার ঘরে এসেছে, খাইনি আবার ঘরে এসেছে। তো ফিমেলটাকে একটু ভরে দেখতে হতো। ডিম দেবে আজকে না তো কালকে সকালে, 100% ডিম দিয়ে দেবে গাইস। তো এখন সবকটা অলমোস্ট খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন সবকটাকে একখানে ঘরে ঢুকিয়ে ফেলবো। নাপতাটা সারাদিন কত কষ্ট করেছে, নাপতাটা ওই বাচ্চাটাকে খাওয়ায়, নাপতাটার বডিটা পুরো নরম হয়ে গেছে। কি আছে নাপতা, হ্যাঁ দেখো আজ চলে আসো আবার। তো গাইস সবকটা ঘরে ঢুকে গেছে, এখন আমি দেখি বাচ্চাগুলো কেমন কন্ডিশনে আছে, বাচ্চাগুলোর পেটে ঠিকঠাক খাবার আছে কি না আছে। এদিকে সূর্যমামা তো হয়ে গেছে লাল, এখনই ডুবে যাবে একটু পরেই গাইস। তো আমি দরজাটা টুকুস করে আবার বন্ধ করে ভেতরে প্রবেশ করে ফেলি। তো সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আজকে দিনের মতো দিনটা এদের সমাপ্ত। এখানে দেখতে পারছি আমি ডিম থেকে উঠে গেছে, ডিমের কন্ডিশনটা খুবই সুন্দর, ডিম পুরো লাল লাল হয়ে গেছে। দেখো ফ্ল্যাশ মারলেই দুটো ডিমই লাল বোঝা যাচ্ছে গাইস। তো থাকুক সমস্যা নেই, এইখানে বালার বউকে আমি আজকে মেডিসিন খাইয়ে দিয়েছি, চোখের ড্রপ লাগিয়ে দিচ্ছি দিয়েছি, এখন দেখছি একটু ফিটিং আছে, বেশ ভালো কথা। আর এইখানে এই দেখো কি করেছে গাইস, এখানে দেখেছো কি করেছে, এখানে পুরো ঘোষলা বানিয়ে ফেলেছে, বেশ ভালো কথা গাইস, ঘোষলা বানিয়ে ফেলেছে, ঘোষলার ভিতরে ডিম দেবে। এইদিকে দুটো বাচ্চাই বসে আছে চুপচাপ করে, কিরে তোদের মা বাবা কই, তোমার মাম্মি পাপা কিরে রে, ও এইখানেই আছে, সমস্যা নেই। এই দেখো তো এইখানে আর একটা বাচ্চা চুপচাপ করে বসে আছে, মেল বাচ্চাটা। এই দেখো পেটে খাবার আছে, থাকবে না কেন গাইস, তিনজন খাওয়াচ্ছে, তিনজন খাওয়ালে হেলথ এমনি ভালো হয় গাইস। তো সবকটার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন আমার ব্লগটা শেষ করতে হবে, জলও খেয়ে নিয়েছে দেখো, আর যার যার দাঁড়ানোর শেষে দাঁড়িয়ে পড়েছে। তো এবার ব্লগটা আমার শেষ করতে হবে। যারা বর্তমানে ভিডিওটা দেখছো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো। তো টাটা বাই বাই, আবার দেখা হবে কালকে নতুন একটা ব্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে, বাই।